আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে আমি একটু দরকারি বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে, একটা কাজ ছিল একটা অফিসে, এদিক দিয়ে যাইতেছিলাম, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক সুন্দর একটা লেক, অনেক সুন্দর, দেখেন ইটালিতে লেকগুলো কীরকম হয়। আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, আর ওদেরকে নিয়ে বের হওয়া হয় না বেশি একটা, যেহেতু বের হয়েছি এই জন্য একটু ঘোরাঘুরি করলাম। এরপরে আমরা ওই যে কাজে গেছিলাম, ওই কাজ যের জন্য কাজ শেষ করে পরে আমরা আবার একটু মার্কেটে যাব, মার্কেট শেষ করে পরে বাসায় চলে আসব। আর সবাইকে বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। ওই যে আমরা ওই দোকানে ঢুকছিলাম, অনেক সুন্দর সুন্দর ড্রেস, তবে এগুলো আমাদের জন্য না, এগুলার হাতা নাই, অনেক সুন্দর আছে, বেশি শেয়ার করি নাই, জাস্ট জামাগুলো একটু দেখাইলাম। এই তো, আর যারা আমার ভিডিওটা প্রতিদিন লাইক দিয়ে কষ্ট করে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য। এভাবেই সাপোর্ট করবেন সব সময়, আমিও সবার পাশে থাকব। আর এই যে আমি বিকালবেলা ওই দিন, এদিনে বিকালবেলা আমি মানে পুটিং বানানোর জন্য নিয়ে আসলাম 3টা ডিম, আর হাফ লিটারের চেয়েও কম দুধ, দেখতেই তো পারছেন এখানে বেশি একটু দুধ নাই। আর আমি পাউরুটি দিয়ে বানাবো, এই জন্য আমি ডিমগুলাকে একটু বিট করে নিব 1 কাপের মতো চিনি দিয়ে, মানে 1 কাপের চেয়েও কম পরিমাণ মতো আর কি। দুধের আমি জাল দিয়ে নাই, এভাবেই নর্মাল দুধ আমি দিয়ে বানাবো। আমি যেভাবে বানাই মাঝে মাঝে শর্টকাট, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে এতটুক পরিমাণ চিনি আমি দিয়েছি, এরপরে এটাকে আমি ভালো করে বিট করব। এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, একটু পাউরুটি দিলে একটু কেকের মতো লাগে, তো ওই জন্য ওরা পছন্দ করে। আর যদি পাউরুটি না দিই তাহলে একবারে প্লেন থাকে, হুমায়রা খায় না এটা, আর এভাবে বানায় দিলে ও খায়, এই জন্য আমি এভাবেই বানাই। তবে আমি এত বেশি মিষ্টি করি না। এই যে এটাকে আমি অনেকক্ষণ বিট করব, বিট করার পরে আমি দেখছেন এতটুকু পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি যাতে ডিমের কোনো গন্ধ না থাকে, সেই জন্য। আবারও বিট করে নিলাম, এরপরে যে আমি এখানে পাউরুটি পিস পিস করে দিয়ে দিচ্ছি, এটাকে পরে আবার ব্লেন্ড করব, মানে বিট করব, একটু দুধের মাঝে ভিজাই নিচ্ছি যাতে নরম হয় তাড়াতাড়ি। এভাবে আমি প্রায়ই বানাই আমার বাচ্চাদের জন্য। আমি একদিন শুধু ডিম দিয়ে বানাইছিলাম, ওরা খায় নাই, যে এখন এটা দিয়ে দিচ্ছি, ও এখন দুধ দিয়ে তারপরে ভালো করে বিট করে নিব। ওই যে আমি এত বেশি বড় করে বানাবো না, এখন এটাকে আমি ভালো করে আবারও বিট করব। তারপরে নর্মালভাবে বানিয়ে নিচ্ছি, আপনারাও বানাবেন বাচ্চাদের জন্য, পুডিং আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো একটা খাবার। আর আমি সময় পাই না এত বেশি, সারাক্ষণ কাজ করতে হয়, এই জন্য আমি বেশি ভিডিও দিতে পারি না। এরপরে আমি এই তো
তো সবাইকে আবারও বলি, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন। দেখছেন আমি ক্যারামেল কিভাবে বানিয়ে নিলাম, এখন এই বাটিতে আমি পুডিং বানাবো, এই জন্য আমি ক্যারামেলটা এখানে আমি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি একটু ভালো করে বাটিতে লাগিয়ে তারপরে ঠান্ডা করে নিব। এই যে এটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি যে রেডি করে রাখছিলাম ওইটা এখন আমি ঢেলে দিয়েছি। তো একটু নাড়া দিয়ে নিলাম যাতে ভালো করে পাউরুটিগুলো বসে যায়। এই যে এখন আমি, আমার বাসায় ফয়েল পেপার ছিল না, আমার মনে নাই মানে আনতে, এই জন্য একা এই বাটিতে একটা প্লেট দিয়েছি, দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে ডেকে প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। জাস্ট ঘরে যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। যে দেখছেন অনেক সুন্দর হয়েছে, ডালতে যাইয়া একটু উঠে গেছে, সমস্যা নাই, আমরা নিজেরাই খাবো। এরপরে আমি এটা কেটে দেখাবো। আমার দুই বাচ্চা এটা অনেক পছন্দ করছে। এতে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি। দেখছেন অনেক সুন্দর হয়েছে, নিজের বলে প্রশংসা করি নাই। এভাবে পাউরুটি দিয়ে বানাবেন, মানে ভিতরে একটু কেকের মতো ছিদ্র ছিদ্র হচ্ছে। এই তো, আল্লাহ হাফেজ।